প্রাক্তন আগরতলা পৌর পরিষদের মেয়র ইন কাউন্সিলর তথা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সহসম্পাদক তথা ঢুকলি সিপিআই মহকুমা কমিটির সদস্য বিপদ বন্ধু ঋষি দাসের উপর দুষ্কৃতিকারীদের হামলা, আহত অবস্থায় জীবিতে চিকিৎসাধীন বিপদ বন্ধু ঋষি দাস। ঘটনাটি ঘটে আমতলি থানা সংলগ্ন এলাকায়। হাপানিয়া সিপিআইএম কার্যালয় থেকে মিটিং শেষে বাড়ি যাওয়ার সময় বাইপাসের মুখের সামনে থানা সংলগ্ন রাস্তার পাশে 40 থেকে 50 জন যুবক তার উপর হামলা চালায়। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন। মহকুমা অফিস থেকে মিটিং সেরে বৃহদার বাইপাস দিয়া বাড়ির যাওয়ার পথে থানার সামনে একদল দুর্বৃত্ত তাকে ধরিয়া প্রচণ্ড মারধর করছে এবং তার বাইক কোথায়, তার মোবাইল কোথায়, তার কোনো পাত্তা নাই। এমন অবস্থায় জনৈক কারো নাম জানি না একজন তাকে দেখা বাইকে উড়াইয়া তাকে উদ্ধার করে এখান থেকে নিয়ে আসে। ওই ডুকলির থেকে তারে এখানে নিয়ে আসে আর কি, আইজিএম থেকে। এই হলো ঘটনা। এখন কে করছে, কারা করছে, এটা তো আমি বুঝতে পারতাম না, কিন্তু এটা বিজিবির দুর্বৃত্তরা করছে, এটা হলো খবর যেটুকু আমি যা জানি। এবং এই যে ঘটনা, এটা অহরহ ঘটনাছে সেই মধ্যে একটা থানা ঢুকলি মহকুমার সম্পাদক তফসিলি জাতির সে রাজ্য আছে, মিটিং ছিল। মিটিংয়ের পরে সে তো বাইপাস দিয়ে যোগাযোগ হয়ে তারপরে আড়ালিয়া সেদিকে আসতে যাচ্ছে এবং বলা যেতে পারে থানার থেকে বোধ হয় 50 মিটার ডিস্টেন্স হবে, যেটা আমি খবর দিলাম। তাকে সেখানে একেবারে পরিচিত যারা ওইখানকার সমাজ বিরোধী তারা মিলে তাকে মেরেছে। এইভাবে মেরেছে, মেরার পরে আরও যেটা যে বোতল ভেঙে যে বোতলে বোধ হয় ওয়াইন ছিল, মদ ছিল, সেটা তার উপর ঢেলে দেওয়ার চেষ্টা দিয়েছে। তারপর আরেকজন তাকে রক্ষা করেছে, রক্ষা করে তাকে প্রথম ভাই যে হাসপাতালে আনেন, তারপর এখানে এনেছে এবং এখানে তো আমরা পরীক্ষা নিরীক্ষা চলছে, এক্স রে হয়েছে, সিটি স্ক্যান করলে বোঝা যাবে মাথায় কি কি আঘাত লেগেছে, সারা শরীরেই তার আঘাত আছে।